বন্ধুরা, আমি মৃণাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কৃষকদের নিয়ে। তো যাদের জমি আছে, জমি বলতে সে অল্প জমি হোক, 1 কাঠা 2 কাঠা বা বেশি জমি হোক, যাদের কৃষি জমি আছে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিওটা। তো প্রথম থেকে শেষ অবধি দেখবে, একটা ছোট রিকোয়েস্ট রইলো, তাহলে তোমাদের অবশ্যই উপকারে আসবে। তো এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ নিধির যারা অ্যাপ্লাই করেছো এখনও টাকা পাওনি তাদের জন্য। তো এই ভিডিওটা দেখার পর আশা করছি তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যেহেতু এখন করোনা কাল চলছে, তো সবারই আর্থিক দিক থেকে কিছু হলেও সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে 6,000 টাকা প্রতি বছর যে কেন্দ্রীয় সরকারের টাকাটা, তো সে টাকাটা তোমরা কিন্তু পেতে পারো যারা এখনও পাওনি। আর যারা পেয়েছো তাদের তো কোনো প্রবলেম নেই। যারা এখনও পাওনি, কেন পাচ্ছ না আর কীভাবে পাবে, তো এই ভিডিও দেখার পর আশা করি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে। তাহলে গভর্নমেন্টের যে কোনো জব বা কোনো অ্যাডমিট কার্ড হোক, নতুন যে অ্যাপ্লিকেশন ছাড়বে সেই বিষয়ে কিন্তু আপডেট এখানে দেওয়া হয়ে থাকে। তাছাড়া সরকারি স্কিম এই সম্বন্ধিত সমস্ত ডিটেলস এখানে থাকে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে কন্টিনিউ করছি আর দেখে নিচ্ছি কি কারণে তোমাদের পিএম কিষাণ নিধি টাকা ঢুকছে না আর কি করলে তোমাদের টাকাটা খুব তাড়াতাড়ি ঢুকবে। তো কন্টিনিউ করছে বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো বন্ধুরা, pmkishan.gov.in এই একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে যাবে। লিঙ্কে যাওয়ার পর যদি মোবাইলে করে এরকম দেখাবে, তারপর নিচে চলে যাবে। এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা রয়েছে সেটা আমাদের চেক করতে হবে। তো এখানে ফার্মার্স কর্নার বলে অপশন রয়েছে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন রয়েছে যা নতুন করে অ্যাপ্লাই করবে। এডিট আধার ফেলিওর রেকর্ডস, যদি আধারে কোনো ভুল থাকে এখান থেকে সংশোধন হবে। বেনিফিশিয়ারি স্ট্যাটাস, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন CSC ফান্ডস, আর বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে, আপডেট অফ সেলফ রেজিস্টার্ড ফান্ডস, আর ডাউনলোড পিএম কিষাণ মোবাইল অ্যাপ, ডাউনলোড KCC ফর্ম, আর FAQ রয়েছে, হেল্পডেক রয়েছে। তো আমাদের টাকাটা কেন আসেনি সেটা চেক করার জন্য সবার আগে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করব। ঘড়ির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবি এরকম একটা পেজ চলে আসবে, উপরে পিএম কিষাণ নিধি বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো অ্যাপ্লাই যে করেছো, কেন টাকা আসেনি বা টাকা এসেছি কি না সব কিছু কিন্তু চেক করা যায়। এখানে 3টে অপশন রয়েছে, আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার সময় যে আধার নাম্বার দিয়েছো, মোবাইল নাম্বার দিয়েছো বা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, যে কোনো একটি দিকে চেক করা যেতে পারে। তো আমরা আধার নাম্বার দিয়ে চেক করছি, যে কোনো তোমাদের যার যে নাম্বার রয়েছে তো সেই নাম্বার দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারছো। আচ্ছা, তারপরে গেট ডেটাতে অপশনে ক্লিক করলাম, তারপর এখানে দেখো দেখতে পাচ্ছ টোটাল বিষয়টা, কার নামে অ্যাপ্লিকেশন হয়েছে সেখানে নাম রয়েছে, যে মোবাইল নাম্বার রয়েছে, কোন স্টেট থেকে অ্যাপ্লাই করেছে সেটা হয়েছে, ভিলেজের নাম দেওয়া আছে, টাউনের নাম দেওয়া আছে, রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটা দেওয়া আছে, অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু একটা মেন বিষয়, অ্যাক্টিভ রয়েছে বা ইনঅ্যাক্টিভ রয়েছে। যে অ্যাক্টিভ থাকে তাহলে মানে এখনও অবধি সঠিক রয়েছে। তারপর রয়েছে PFMS ব্যাঙ্ক স্ট্যাটাস, ব্যাঙ্ক থেকে কি ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্ট বাই PFMS অর ব্যাঙ্ক, মানে ব্যাঙ্ক থেকে অ্যাকসেপ্ট হয়েছে, আধার নাম্বার কি ভেরিফাই হয়েছে, হ্যাঁ ভেরিফাই হয়েছে। তারপর এই পাশে চলে আসবো, এখানে আধার নাম্বার, ডিস্ট্রিক্ট, অ্যাকাউন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব এখানে দেওয়া হয়েছে। এখন নিচের দিকে চলে আসো, দেখো এখানে স্ট্যাটাসের এখানে কী রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট কোনি পেয়েছেন না, এখনও পেমেন্ট পাননি, কী লেখা আছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তার মানে কি, মানে সব কিছু কমপ্লিট রয়েছে, এখনও কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। স্টেট গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে কিন্তু টাকাটা চলে আসবে। তাহলে এক্ষেত্রে কী দেখা যাচ্ছে, উনি যে অ্যাপ্লাইটা করেছেন এক্ষেত্রে সব কিছু কমপ্লিট রয়েছে, শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের যে অ্যাপ্রুভালটা সেটা এখনও কমপ্লিট হয়নি, অ্যাপ্রুভালটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা এখানে ঢুকে যাবে। তো তোমরা কী কী চেক করবে, কারো দেখবে আধার কার্ড নাম্বার ভেরিফাই হয়নি, আধার কার্ড নাম্বার ইজ নট ভেরিফাই বা পেন্ডিং থাকবে, তাদের কী করতে হবে, অপেক্ষা করতে হবে, অথবা আধার কার্ডে যদি ভুল থাকে সেটা সংশোধন করতে হবে। তারপর অনেক সময় দেখা যায় ব্যাঙ্ক স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে, এখনও ভেরিফাই হয়নি, সেক্ষেত্রে তোমরা ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে পারো। তো তাছাড়া এখানে ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ করার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, এই হয়েছে বিষয়টা। তো এখান থেকে আমরা চেক করতে পারবো যে কেন টাকা পাওনি। যদি এখানে না পাওয়ার কারণগুলি কি, আধার নাম্বার ভেরিফাই অনেক সময় হয় না বা ব্যাঙ্ক ভেরিফাই করে না,
বা এখানে যেরকম স্টেট গভর্নমেন্ট এখনও অ্যাপ্রুভ করেনি, সেটা কয়েকদিন সময় লাগতে পারে, কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই বিষয়ে যদি কারো অন্য কোনো সমস্যা থাকে স্ট্যাটাসের ক্ষেত্রে, তো আমার ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবে, অবশ্যই তোমাদের হেল্প করা হবে। তো বন্ধুরা আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে সেক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো রয়েছে, আশা করছি তাদের উপকারে আসবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ধন্যবাদ।